হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বেজে গেছে 5:30 বেজে গেছে অলরেডি, 6টা বাজতে চলে আর আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আজকে শপিং এর ডে 2, কালকে পুরোপুরি হয়নি শপিং, আর একদিনের কথায় শেষ হয় দুর্গাপূজার শপিং বলে কথা। তো আমরা এখন বেরোচ্ছি, চলুন। আজকে কোথায় যাচ্ছি এখনো ঠিক নেই, তো চলুন যাই দেখি কোথায় গিয়ে শপিং করি। তো চলুন, যেরম হবে দেখাবো আপনাদের। তো আজকে আমরা পৌঁছে গেছি গড়িয়াহাট, আর এখানে পার্কিং একদম ফুল হয়ে গেছে, কোথাও পার্ক করার জায়গা নেই, তো কোনো রকমে এখানে বাইকটাকে পার্ক করা হচ্ছে। পুরো পুজো পুজো ফিল চলে এসছে। কালকের থেকে আজকে আরও ভিড়টা বেশি মনে হচ্ছে, সবাই কিনতে বেরিয়ে পড়েছে। খুব ভিড় আজকে, যেহেতু সানডে। দেখুন, এখন সুমনা শপিং করছে মন দিয়ে, খুব ব্যস্ত এখন, এখন কথা বলা যাবে না, এখন একের পর এক জিনিস দেখে যাচ্ছে, ট্রাই করে যাচ্ছে। এবার আমরা চলে এসেছি মেন্স সেকশনে, তো দেখি ও কি কি নেয়। এখান থেকে আমাদের কেনাকাটি আপাতত শেষ, এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তো আমরা এখান থেকে ব্যাগ পেয়েছিলাম, তো সব কিছু জামা কাপড় যা যা কিনেছি সব কিছু এই ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, আর কিছুটা ওর ব্যাগে ঢুকিয়ে নেওয়া হয়েছে। তো এখন সব খালি হাত, কমফোর্টেবল লাগছে, কমফোর্টেবল। এখন আমরা ঘুরতে ঘুরতে পারবো, যেখানে খুশি যেতে পারবো। হেলমেটটা ভেতরেই ছেড়ে চলে এসেছিল, কেনাকাটিতে এত ব্যস্ত হয়ে গেছিলাম আমরা, এই মাত্র মনে পড়লো, তো ভাবলাম কোথায় হারিয়ে গেছে, তারপরে ভেতরে গিয়ে নিয়ে এলো, ভেতরে যেতেই পেয়ে গেছে। বিলিং করতে গিয়ে হেলমেটটা ওখানেই রেখে চলে এসেছে। তো আবার কেনাকাটি করতে ঢুকে পড়েছি আরেক জায়গায়, আর এখানেও প্রচণ্ড ভিড়। তো এখান থেকে ও এখন জিন্স দেখছে, তো এই যে এবার এখান থেকেও নেওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়ছি। আর দেখুন, এখান থেকেও যা নেওয়া হয়েছে ব্যাগে ঢোকানো হচ্ছে। তো টাইল বাজার থেকে বেরিয়ে আমরা বাজার কলকাতায় ঢুকলাম, ও একটা জিন্স কিনলো, এবার বেরিয়ে পড়ছে এখান থেকে। এবার একটু ইয়ারিংস দেখে নেবো আমি। কেনাকাটি কমপ্লিট করে এবার আমরা আইসক্রিম খেতে চলে এসেছি। চ্যানেল, কালকে রাতে ভিডিওটা এন্ড করা হয়নি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো এসে কোনো রকমে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। তার আগের দিন মা বাবার জন্য কিছু কিনে এনেছিলাম পুজোর জন্য, সেগুলো কালকে গিয়ে দিয়ে এসেছি, কেন কি পুজো চলে এসছে, কিছু টেইলারকে দিতে হলে তখন লেট হয়ে যাবে, তাই জন্য তাড়াহুড়ো করে দিয়ে এলাম ওদেরকে। তো একবারে আপনাদেরকে পুজোর সময় দেখাবো, যখন ওরা পরে বেরোবে তো তখনই আপনারা দেখবেন আর বলবেন যে কেমন লাগছে ওদেরকে, তো তখনই দেখাবো আপনাদেরকে। তো আজকে আমাদের অনেক কিছু প্ল্যান আছে, সকাল থেকে আমাদের আজকে অনেক কাজ আছে, তো সেটা একেবারে কালকের ভিডিওতে আবার দেখতে পাবেন। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।